আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মাসিদুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওকে, তো বুঝতেই পারছো যে করোনার পরিস্থিতিতে স্কুল কলেজ সব বন্ধ, তো তোমরা বাড়িতে বসে না থেকে অবশ্যই পড়া করবে, নিজের কাজটা নিজে করে যাবে। ওকে, চলো শুরু করি। আপন আ ব্রাইট মে মর্নিং, মে মানে হচ্ছে বুঝতে পারছো বড় হাতের রাশি, এম প্রথমটা ক্যাপিটাল, এটা মানে বুঝে নিতে আমাকে, এটা এটা মাসের নাম, ঠিক আছে? তো ব্রাইট মানে উজ্জ্বল, আর মর্নিং মানে সকাল। আপন আ ব্রাইট মে মর্নিং মানে মে মাসের এক উজ্জ্বল সকালে আ গ্রেট ট্রায়াল, গ্রেট ট্রায়াল, ট্রায়াল মানে হচ্ছে যে পরীক্ষা, টেস্ট বলতে পারি। ওকে, হচ্ছে আ গ্রেট ট্রায়াল, একটা হচ্ছে পরীক্ষা টুক প্লেস নেওয়া হবে ইন দা প্রেজেন্স, প্রেজেন্স মানে উপস্থিতি, অফ মেনি পিপল মানে অনেক লোক, মেনি মানে অনেক পিপল মানে লোকজন, অনেক লোকজনের উপস্থিতিতে। আপন আ ব্রাইট মে মর্নিং আ গ্রেট ট্রায়াল টু প্লেস ইন দা প্রেজেন্স অফ মেনি পিপল, মে মাসের এক উজ্জ্বল সকালে সকল মানে অনেক লোকের উপস্থিতিতে একটা পরীক্ষা নেওয়া হবে। ওকে, দেয়ার মানে সেখানে, ওয়ার মানে ছিল দা পিজেন্স মানে কৃষকরা বা চাষিরা, দা ক্রাফটসম্যান মানে কারিগররা যা হাতে জিনিস তৈরি করে তাদের ক্রাফটসম্যান বলে, ঠিক আছে? যারা হাতে জিনিস তৈরি করে তাদের কারিগর বলে, ঠিক আছে? কারিগররা, দা মার্চেন্টস মানে ব্যবসায়ীরা, অ্যাজ ওয়েল অ্যাজ দা ব্যারনস, এবং ব্যারনসরাও ছিল। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এভরি মানে সবাই, তো ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান মানে প্রত্যেকের সামনে, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং, স্লেন্ডার মানে ছিপছিপে, অ্যান্ড ইয়ং, ইয়ং বলতে যুবক, একদম ছিপছিপে ছিল এবং যুবক ছিল, লিফটেড তুলেছিল দা সোয়ার্ড সে তরবারিটিকে ইজিলি মানে সহজেই। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং লিফটেড দা সোয়ার্ড ইজিলি, প্রত্যেকের প্রত্যেকের সামনে আর্থার ছিপছিপে এবং যুবক ছিল এবং সে তরবারিটা খুব সহজেই তুলে নিয়েছিল, লিফটের মানে তুলেছিল, সোয়ার্ড মানে তরবারি, ইজিলি মানে সহজ ভাবে বা সহজেই। দা ক্রাউড, সেই জনতা গুলো, হেইল মানে কি করছিল, তাকে স্বাগতম জানাচ্ছিল বা অভিবাদন জানাচ্ছিল, হিম্মা তাকে, তাকে বলতে এখানে, তাকে বলতে এখানে সেই কিং আর্থারকে বলছে, অ্যাজ দা কিং, অ্যাজ মানে হিসেবে, দা কিং মানে রাজা, রাজা হিসেবে, দা ক্রাউড হেইল্ড হিম অ্যাজ দা কিং, জনতা তাকে রাজা হিসেবে সম্বোধন করছিল। ওকে, দেখো, আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আফটার মানে পরে, বিকামিং না হওয়া, আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের রাজা হওয়ার পরে, আর্থার্স ফার্স্ট ডিউটি, আর্থার্স এর প্রথম দায়িত্ব, ডিউটি মানে দায়িত্ব, ওয়াজ মানে ছিল টু সিকিউর, সিকিউর মানে হচ্ছে নিশ্চিত করা, ঠিক আছে? পিস মানে শান্তি ইন ইংল্যান্ড, ইন ইংল্যান্ডকে বা ইংল্যান্ডে, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, তো ইংল্যান্ডকে শান্তিতে, শান্তি নিশ্চিত করাই ছিল তার প্রথম দায়িত্ব। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পরে তার প্রথম দায়িত্ব ছিল ইংল্যান্ডকে শান্তি নিশ্চিত করা, ইংল্যান্ডের শান্তি নিশ্চিত করা। ওকে, হি ওয়াজ হেল্পড, হেল্পড বাই ওয়াইজ মার্লিন, হি ওয়াজ হেল্প, হি মানে সে ওয়াজ হেল্প, হেল্প মানে সাহায্য পেয়েছিল, বাই মানে দ্বারা, কার দ্বারা, ওয়াইজ মার্লিন, সেই যে জ্ঞানী মার্লিনের দ্বারা, মানে জ্ঞানী মার্লিন তাকে অনেক সাহায্য করেছিল। লাইক হিজ ফাদার, লাইক মানে মতো, হিজ ফাদার তার বাবার মতো, আর্থার ওয়াজ কনসার্ন, আর্থার ওয়াজ কনসার্ন, কনসার্ন মানে চিন্তা করত বা ভাবত, ওকে, বা চিন্তিত ছিল, অ্যাবাউট মানে সম্পর্কে, দা গুড অফ দা কমন পিপল, সেই গুড মানে ভালো, অফ দা কমন পিপল, কমন সাধারণ, আর পিপল লোকজন, ঠিক আছে? লাইক হিজ ফাদার তার বাবার মতো, আর দার ওয়াজ কনসার্ন, আর চিন্তা করতো বা ভাবতো বা চিন্তিত থাকতো, অ্যাবাউট মানে সম্পর্কে, দা গুড অফ দা কমন পিপল, সাধারণ লোকের ভালোর জন্য, তার বাবার মতো আর দারও সাধারণ লোকের জন্য খুব কি করতো, সবসময় চিন্তিত থাকতো, সাধারণ লোকের জন্য ভালো হয় ওটার জন্য সে খুব চিন্তিত থাকতো যে কি করলে ভালো হয়। ওকে, কিং আর্থার ফট, কিং আর্থার ফট, ফট মানে লড়াই করা, ব্যাটলস মানে যুদ্ধ, ব্যাটল মানে যুদ্ধ, ব্যাটলস মানে অনেক যুদ্ধ, কিং আর্থার ফট ব্যাটলস, তার কিং আর্থার ওটার জন্য কিছু অনেক যুদ্ধ করেছিল, সো দ্যাট, যাতে করে নো ওয়ান কুড ইল ট্রিট,
নোর মানে কেউই না, আর ইল ট্রিট মানে হচ্ছে এক কথায় মন্দ আচরণ বা খারাপ ব্যবহার করা। সো দ্যাট যাতে করে নো ওয়ান কুলি ট্রিট, যাতে করে কেউ কেউই মন্দ আচরণ করতে পারবে না বা না পারে। দ্য হাম্বলেস্ট, হাম্বলেস্ট মানে হচ্ছে দীনতম অফ হিস সাবজেক্ট, হাম্বলেস্ট মানে দীনতম, আর হিস সাবজেক্ট, সাবজেক্ট মানে বিষয় না, সাবজেক্ট মানে এখানে প্রজাতে কথা বলছে, তাদের দেশে যে লোকগুলো তাদের কথা বলছে এখানে। কিং আর্থার্স ফট ব্যাটল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিস সাবজেক্ট। কিং আর্থার তার জন্য অনেক যুদ্ধ করেছিল যাতে করে তাদের দেশের যে প্রজাগুলো, তাদের রাজ্যের যে প্রজাগুলো, যাতে যাতে করে কেউ মন্দ আচরণ করতে না পারে তাদের উপরে, তাদের প্রজাদের উপরে যেন মন্দ আচরণ করতে না পারে, ওটার জন্য সে অনেক যুদ্ধ করেছিল। ওকে, কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোয়ার্ড ইন এ ব্যাটল। কিং আর্থার লস্ট মানে হারিয়ে দিয়েছিল, হিজ মানে তার রয়্যাল মানে যে রাজকীয় সোয়ার্ড মানে তরবারিটি, ইন এ ব্যাটল মানে একটা যুদ্ধে, ব্যাটল মানে যুদ্ধে। কিং আর্থার সে তার যে রয়্যাল যে রাজকীয় তরবারিটা ছিল সে একটা যুদ্ধে কিন্তু হারিয়ে দিয়েছিল। ওয়ান ডে মানে একদিন, মার্লিন মানে মার্লিন কি ছিল, টুক নিয়ে গেছিল হিম মানে তাকে, টু এ ভ্যালি একটা উপত্যকায়, অফ সুইট স্মেলিং যেখান থেকে খুব মিষ্টির মতো সুগন্ধ আসছিল, ফ্লাওয়ার মানে ফুলের। ওয়ান ডে একদিন মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, একদিন মার্লিন তাকে একটা ফুলের মিষ্টি সুগন্ধযুক্ত উপত্যকাতে নিয়ে গেল, যেখান থেকে সুগন্ধ ফুলের যে মিষ্টিযুক্ত মিষ্টি সুগন্ধগুলো আসছিল সেখানে নিয়ে গেল। অ্যাট দ্য এজ, এজ মানে ধার, ধার মানে বুঝতে পারলে, ধার মানে যে বলতে গেলে যে নদী আছে এটা মনে করো, এই নদীর এই যে ধার এটা, এগুলোকে বলে ধার, তাকে আমরা বাংলায় কি বলি, গ্রাম ভাষায় বলতে গেলে বলি কোল, কোলে যাবে না তো কোল, ধার এটা বলছে ধার। তো অ্যাট দ্য এজ অব দ্য প্লেন, প্লেন মানে সমভূমি, অ্যাট দ্য এজ অব দ্য প্লেন মানে সমভূমির ধারে, দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, এ ডিপ লেক, ডিপ মানে গভীর, আর লেক মানে হ্রদ, সেটা একটা গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড, অ্যাপ্রোচ মানে কাছে গিয়েছিল, ঠিক আছে, অ্যাজ আর্থার অ্যাপ্রোচড মানে কাছে গিয়েছিল টু দ্য টু সরি দ্য লেক, অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, আর্থার সেই হ্রদের কাছে গিয়েছিল, এ বিউটিফুল আর্ম একটা খুব সুন্দর একটা হাত, আর মানে বাহু মানে হাত, উইথ গোল্ডেন ব্রেসলেটস মানে গোল্ডেন মানে সোনার, আর ব্রেসলেট মানে হচ্ছে বালা। তো এ বিউটিফুল আর্মস উইথ আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেট রোজ, সোনার একটা বালা, রোজ মানে যে এখানে গোলাপ ফুল না, রোজ মানে হচ্ছে এখানে যে উঠা, উঠে আসলো ফ্রম দ্য ওয়াটার মানে জল থেকে। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, আর্থার যে হ্রদের কাছে গিয়েছিল, আর এ বিউটিফুল আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রাসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার, আর একটা সুন্দর সুন্দর সোনার বালা পড়া হাত উঠে এলো ফ্রম দ্য ওয়াটার সেই জল থেকে। দ্য হ্যান্ড হেল্ড আ সোয়ার্ড, তার হাতে একটা তরবার ছিল, আর সেট উইথ রুবিজ, সেট করা ছিল উইথ রুবিজ অ্যান্ড ইমারেলস, রুবিজ এবং ইমারেলস খুব দামি যুক্ত পাথর, সেই যে তরবারিতে দাম রুবিজ এবং ইমারেল্ড এগুলো হচ্ছে যে দামি খুব দামি পাথরগুলো সেখানে কিন্তু বসানো ছিল সে তরবারিতে। ওকে, দিস ইজ দ্য এক্সক্যালিবার, দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেড, মার্লিন বললো দিস ইজ দ্য এক্সক্যালিবার, এটা হচ্ছে এক্সক্যালিবার, মার্লিন সেড, মার্লিন বললো। অনলি অ্যান অনেস্ট, অনলি মানে একমাত্র, অ্যান অনেস্ট মানে সততা বা যে সত্যবাদী, অ্যান্ড ফিয়ারলেস এবং সে ভয়হীন বা যাকে বলে সাহসী, ফাইট নাইট, নাইট মানে যোদ্ধা, হু মানে যে প্রোটেক্ট মানে রক্ষা করবে, প্রোটেক্ট মানে রক্ষা করা, দ্য কমন পিপল সাধারণ লোকে, ক্যান মানে পারে, পজেস মানে সে অধিকার বা দখল করতে পারে বা তার অধিকার নিতে পারে, দিস মানে এ শর্ট মানে তরবার এটা। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোয়ার্ড, একমাত্র সততা যে সত্যবাদী এবং যে ভয়হীন যোদ্ধা, এই ভয়হীন যোদ্ধা এবং যে রক্ষা করবে সাধারণ লোকে, সেই এই তরবারিটির অধিকার, সেই এই তরবারিটা নিতে পারবে। ওকে, এটা কিন্তু মার্লিন বললো।
King Arthur accepted. King Arthur accepted মানে গ্রহণ করলো the enchanted মানে মায়াবি বলতে পারি বা জাদুময় শর্মা তরবারিটিকে from the mysterious hand appearing from the depth of the lake. সেই যে রহস্যজনক যে হাতটা উঠে এসেছিল সেই গভীর ডেপথ মানে হচ্ছে গভীর লেক মানে হ্রদ ডেপথ অফ দ্য লেক মানে যে হ্রদের গভীর থেকে যে হাতটা রহস্যময় যে হাতটা উঠেছিল সেখান থেকে সেই তরবারিটা সে গ্রহণ করেছিল কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচান্টেড সোয়ার্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক কিং আর্থার সেই যে গভীর হ্রদের গভীর থেকে উঠে আসা মায়াবী রহস্যজনক তরবারিটি গ্রহণ করেছিল আই শ্যাল নেভার ইউজ আই মানে আমি শ্যাল নেভার ইউজ নেভার মানে কখনো না ইউজ মানে ব্যবহার করা আই শ্যাল নেভার ইউজ আমি কখনো ব্যবহার করবো না দিস ম্যাজিক সোয়ার্ড এই জাদুর তরবারিটিকে ফর এনি পার্সোনাল বেনিফিট ফর এনি পার্সোনাল বেনিফিট ইনি মানে যে কোনো পার্সোনাল ব্যক্তিগত আমার কোনো ব্যক্তিগত বেনিফিট মানে সুবিধা বা লাভ বলছে আমার কোনো ব্যক্তিগত বা সুবিধা লাভের জন্য আমি এই তরবারিটা কখনো ব্যবহার করব না কিং আর্থার ডিক্লেয়ার মানে ঘোষণা করেছিল বা বলেছিল যে আমি এই তরবারিটাকে কখনো নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য কখনো ব্যবহার করব না এখান থেকে দিলাম বাকিটা এরপর দিন লাস্ট আমি পার্ট দিয়ে দেবো ওকে তো অ্যাডমিনও দিচ্ছি তোমরা লিখে নেবে ভালো করে আগে তারপরে করবে ওকে তোমরা আগে এটি মানেটিকে আগে ভালো করে লিখে নেবে ওকে তোমরা এটিকে ভালো করে লিখে আগে মুখস্থ করে নেবে তারপরে পড়বে দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে লাইন বাই লাইন বলতে পারবে নিজেই বলতে পারবে কোনো অসুবিধা হবে না দেখবে তোমাদের একটু এক্সপিরিয়েন্স বাড়বে ওকে বলার প্রকৃতি তো দেখো ট্রায়াল মানে পরীক্ষা প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি পিজেন্টস মানে কৃষকেরা বা চাষিরা বলতে পারি ক্রাফটসম্যান মানে হচ্ছে কারিগররা সিলিন্ডার মানে চিপচিপে বা পাতলা এক কথা বলতে গেলে যার শরীরে যে একদম স্লিম থাকবে চিপচিপে থাকবে শরীরে চর্বি কম থাকবে মোটা কম থাকবে ওকে কিন্তু বলে সিলিন্ডার কিন্তু তার গায়ে কিন্তু শক্তি একদম প্রচন্ড থাকবে ওকে ওটাকে বলে সিলিন্ডার হেইল মানে হচ্ছে অভিবাদন জানানো বা স্বাগতম পিস মানে শান্তি কনসার্ন মানে উদ্বিগ্ন বা চিন্তিত ব্যাটল মানে যুদ্ধ ইলট্রিট মানে মন্দ আচরণ করা হ্যাম্বলিস্ট মানে দিনতম ভ্যালি মানে উপত্যকা সুইট স্মেলিং মানে সুগন্ধিযুক্ত অ্যাপ্রোচড মানে কাছে গিয়েছিলাম রুবিস মানে চুনি এমারেলস মানে পান্না এই দুটো কিন্তু মূল্যবান কিন্তু পাথর ওকে সেই যে তরবারিতে বসানো ছিল পজেস মানে হচ্ছে অধিকারে রাখা বা দখল করা এনচান্টেড মানে হচ্ছে মন্ত্রমুগ্ধ মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যজনক ডেপথ মানে হচ্ছে গভীরতা বেনিফিট মানে সুবিধা বা লাভ বলতে পারি আর ডিক্লেয়ার মানে ঘোষণা করলো ওকে দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য পার্ট থ্রি আমি বাকিটা নেক্সট পার্টে দিতে দেবো ওকে ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা অন করে দেবে যাতে আমার ভিডিওগুলো সব থেকে আগে পাওয়ার জন্য ওকে আসসালামু আলাইকুম।